রবিবার রাত 7টার দিকে নীলফামারী থেকে চাউল বোঝাই একটি কাভার্ড ভ্যান চট্টগ্রামের বারো আউলিয়া এলাকার অভিমুখে যাচ্ছিল। পথে গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে কাভার্ড ভ্যানটি পাশে মার্কেটে ঢুকে প্রবেশমুখে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। গাড়ির ভেতরেই আহত অবস্থায় আটকা পড়েন ট্রাক চালক ও হেল্পার। এ সময় দৌড়ে বাঁচতে গিয়ে আহত হয় আরও তিন চারজন। গজারিয়া ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার ইসরাফিল হোসেন জানান, খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। চালক হেল্পার দুজন আপন ভাই, তাদের বাড়ি যশোর। দুর্ঘটনা কবলিত গাড়িটি ঘটনাস্থল থেকে সরানো হচ্ছে। জনবহুল স্থান হলেও দুর্ঘটনার সময় তেমন লোকজন না থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। এক্সপোজ টিভি, পেশ।